আমেরিকা প্রবাসী পুত্রবধূ জুহিলি মাকতার স্বর্ণার প্রতারণা থেকে বাঁচার জন্য প্রশাসন ও দেশবাসীর দৃষ্টি আকর্ষণ করে সংবাদ সম্মেলন করেছে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য ফজলুর রহমান ও তার পরিবার। সকালে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের কার্যালয়ে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে ফজলুর রহমান অভিযোগ করেন, তার ছেলে ইমরান হাসানকে সুচতুর প্রতারক জুহিলি মাকতার প্রথম বিয়ের তথ্য গোপন রেখে কৌশলে প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করে আমেরিকায় নিয়ে যাওয়ার প্রলোভন দেখিয়ে 10 লাখ টাকা ও 10 ভরি স্বর্ণালঙ্কার হাতিয়ে নেয়। পর্যায়ক্রমে ইমরান ও তার পরিবারের বিভিন্ন সদস্যদের কাছ থেকেও আরও নগদ অর্থ এবং জিনিসপত্র হাতিয়ে নেয় বলে অভিযোগ করেন তিনি। স্বর্ণার প্রতারণা বুঝতে পেরে প্রতিবাদ করলে সে বিভিন্ন মিথ্যা কাহিনী সাজিয়ে মিথ্যা মামলা করে হয়রানি করছে বলেও জানান ফজলুর রহমান। স্বর্ণার প্রতারণা থেকে রক্ষা পেতে সংবাদ সম্মেলনের মাধ্যমে সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেন তিনি। স্বর্ণ আমেরিকা যাওয়ার প্রলোভন দেখিয়ে নিজেকে কুমারী পরিচয় দিয়ে আগের তথ্য গোপন করে আমার ছেলে ছেলে ইমরান হাসানকে বিবাহ করে প্রতারণা। স্বর্ণা প্রথম স্বামীকে তালাক না দিয়ে দ্বিতীয় স্বামীকে নিয়ে আমেরিকা চলে যায়। সেখানে বহুজনের সঙ্গে তার বিবাহ গর্ভিত সম্পর্কের বিষয়ে জানতে পেরে আমার ছেলে 2018 সালের জুন স্বর্ণাকে তালাক দেয়। এর আগে স্বর্ণা আমার বাড়ি থেকে 10 ভরি স্বর্ণালঙ্কার ও নগদ 10 লাখ টাকা নিয়ে পালিয়ে মামার বাড়িতে আত্মগোপন করে ইমরান পরিবারের অন্তে বিয়ে করেছিল। পরে দুই মেয়ের শ্বশুরবাড়ি, অবিবাহিত মেয়ে ও সামাজিক মানমর্যাদার কথা চিন্তা করে থানায় বা আদালতে মামলা না করে বিষয়টি সামাজিকভাবে মীমাংসার চেষ্টা করি। পরে টাকা ও স্বর্ণ অলঙ্কার ফেরত দেওয়ার প্রতিশ্রুতি ও সংসার করার আশ্বাসে গত বছরের 28 জুলাই ইমরান পুনরায় স্বর্ণাকে বিবাহ করে। বিয়ের একদিন পর স্বর্ণা কাউকে না জানিয়ে আমেরিকা চলে যায়। ইমরান তার সঙ্গে যোগাযোগ করতে না পেরে গত বছরের 18 নভেম্বর তাকে তালাক দেয় এবং গত 18 ফেব্রুয়ারি তালাক কার্যকর হয়। গত 13-2-2019 স্বর্ণা দেশে এসে বন্দর থানা সোনাগান্ধা এলাকার বাসিন্দা জুয়েল, হীরা ও রাহাতকে মিথ্যা সাক্ষী বানিয়ে আমার ছেলে, আমি ও আমার পরিবারের সকল সদস্যের বিরুদ্ধে যৌতুকের মামলা করে। এই মামলায় আমার ছেলে ইমরান জেল খাটে। স্বর্ণা ফের ভুয়া ঠিকানা ব্যবহার করে ঢাকা নারী শিশু নির্যাতন ট্রাইব্যুনাল পিটিশন মামলা করে। এছাড়া অতিরিক্ত জজ আদালতে পারিবারিক মামলা করে। এইসব মামলায় কাল্পনিক ঘটনা দেখিয়ে বিভিন্ন নাটক সাজায়। স্বর্ণা সাক্ষী ও আমরা কোনোদিন জুরাইনের খন্দকার রোডের বারাটিয়া হিসেবে থাকিনি। তারপরও মিথ্যা ঠিকানা ব্যবহার করে মামলা করে। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, গত 23 জুন ও